ডেকেছিলে কেন? আমায় 10,000 টাকা দাও তো। হলো ওরম বিস্ময় চোখে তাকিয়ে আছো কেন? 10,000 টাকার মানে বোঝো না, নাকি আগে কখনো চোখে দেখোনি? আমি বুঝতে পারছি না তোমার এত টাকা কিসে লাগছে। কদিন আগেই তো তোমাকে 7,000 টাকা দিলাম। তো যখন যে অ্যামাউন্টটা লাগবে সেটা তো দিতেই হবে। আমার কাছে এত টাকা নেই। নেই নাকি দেবে না? তুমি ভালো করে জানো এই মাসে একটা টাকাও ডোনেশন জমা করেনি, কারো স্যালারি দিতে পারিনি আমি এখনো পর্যন্ত। দাসবাবুকে মনে হচ্ছে ডাকতেই হবে। হুমকি দিচ্ছ? বলছি, তোমার কনফারেন্স কেমন হলো? সেটা জেনে তোমার লাভ? তোমার পছন্দের সবজি করেছিলাম, দেবো তোমাকে। বাহ 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 বাহ, তাহলে আমার পছন্দ অপছন্দ তুমি জানো। হ্যাঁ, সবসময় এরকম ঠ্যাস মারা কথা বলো কেন? হ্যাঁ আমি জানি যে কাজে ব্যস্ত থাকি। এই চুপ করো, চুপ করো তো, এক্সকিউজের দরকার নেই, দাও। বলছিলাম যে আমার একটু টাকার দরকার। আবার? এই তো গত মাসে এতগুলো টাকা দিলাম। না আসলে বাচ্চাদের আশ্রমের প্রতিষ্ঠাতা দিবস তো, তাই জন্য। প্লিজ নীলা, আমার না এই সমস্ত বাবার বোকা বোকা পচা সেন্টিমেন্ট তোমার বই বেড়ানোটা আমার ভালো লাগছে না। আমি আর পারছি না, বিশ্বাস করো। তোমার আশ্রমে কি সব ডোনেশন বন্ধ হয়ে গেছে নাকি? না মানে যতটা আসছে তাতে চালাতে একটু অসুবিধা হচ্ছে। তোমার এই বন্ধুর দিকে নজর রাখো। বন্ধু নয়, এখন আমার স্টাফ। দেখো গিয়ে বিদেশ থেকে যা টাকা আসে তোমার জন্য সেখান থেকে ও আবার কিছু সরিয়ে রাখছে কিনা। এত খোঁজ খবর নেওয়া না আমার পক্ষে সম্ভব নয়। আমার অ্যাকাউন্টে যা ঢোকে আমি সেটা থেকেই আমার আশ্রমে খরচ চালাই। আশ্রমের চাবি কার কাছে থাকে? কেন? আমার কাছে আশপাশ থেকে খবর আছে যে ওখান থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা একটা টাটা সুমো বেরোয় এবং সেটা ভোরবেলা ঢোকে। কে বলেছে তোমায় এসব? বলার লোকের অভাব নেই, আশেপাশের লোকজনই বলেছে। আমি বুঝেছি, কেশব বাবুশ্রী, ওনার এনজিও চলছে না তো, আমার পিছনে কাঠি দেওয়াটাই ওনার কাজ। আমায় বোঝাতে পারিনি তাই তোমার কান ভাঙানো শুরু করেছে। দেখো নিলে, এটা রাগারাগি করার তো কোনো বিষয় নয়, তোমাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে। তোমার ওই বন্ধু আর তার চালা, তাকে কিন্তু আমার খুব সুবিধের লাগে না। হ্যাঁ, তুমি টাকাটা দেবে না সেটা সোজা ভাষায় বলতে পারতে। যেদিন ফাঁসবে সেদিন বুঝবে, আমায় বলতে এসো না সেদিন।